বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদেরকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। তো আজকে আমরা যাব দেখি কিরকম মাছ ওঠে। সাইনা সাইজাল আছে দেখেন, প্রচুর স্রোত নদীতে, বন্যার প্রভাবটা আমাদের এখন পড়েছে দেখেন, অনেক ঢেউ, অনেক স্রোত, অনেক বাতাস, তার ভিতরে আমরা ছুটে চলেছি উজান, এখন বাটা। তো দেখি কীরকম মাছ আসে জালে আজকে, তো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। একটি ছোটো খালের মধ্যে একটা জাল ফালানো আছে, দুইটা জাল ফালানো আছে, তো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, দেখবেন মাছ কীরকম আছে। দেখেন কীরকম ঢেউ দিতে আছে, এটা হলো ভেরি বাট, মানে নদীর থেকে পানি যে না ওঠার উপরে তার জন্য দিয়েছিল, মানে তরমুজ চাষ করেছিল এই জায়গায়। তো আশা করি সাথে থাকবেন, ভিডিওতে দেখুন। এই জায়গায় জাল ফালানো আছে, দেখি কীরকম মাছ হয় আজকে। বড় রে রাম সাইজ, বরিশালের ভাষা রাম গুঙ্গা, বিশাল খুবই। বড় সাইজ সব মাছ, বড় সব সাইজ, বড় বড় সাইজ। তো কি বাজারে দিবি এগুলি? জাল আছে একটা, মাছ আছে, তুই তো ফিসে আসলি একটা ভিডিও পাইছিলি তারাই তাই। হলো এক টঙ্গের মাছ, কি বড় বড় সাইজ রে ভাই, বড় সাইজ, সকল বড় সাইজ। তো আর একটা টঙ্গের মাছ আছে, সেটা দেখো আপনাদেরকে, গোসগুলো উঠাইতেছে মাছ,
কই মাছের মতো উপরে উঠে লাফাই লাগে জানো উঠে জালে একটা সুইটে গেছে গোল দিতেছে প্রচুর গোল দেখছে দেখ না ভালো জাল মাছ বইরে দিতে সব ভাই জাল পুরো ভর্তি এদিকে দিছে ও ও কি মাছ গুলশান নদী। তো বন্ধুরা এই মাছ পেয়েছে একটা জানে, তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।